এবারে মধ্যপ্রাচ্য প্রসঙ্গ 14,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যার পথ মাড়িয়ে সাময়িক যুদ্ধবিরতি কার্যকরের সমঝোতায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা তবে এতে পাইকারি হারে হত্যার নৃশংস মিশন একেবারেই থামার সম্ভাবনা নাকচ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে স্বাগত জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছাড়াও মধ্যস্থতাকারী কাতার ও মিশরকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বল্প সময়ের জন্য হলেও সহি দিনরাত অব্যাহত বোমা হামলার ভীতিকর দুঃস্বপ্ন থেকে কিছুদিনের জন্য হলেও মুক্তির আশায় বুক বেঁধেছেন অসহায় ফিলিস্তিনরা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে হামাসের শর্তে ইসরায়েলে রাজি হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মধ্যস্থতাকারী কাতারের পররাষ্ট্র দপ্তর বুধবার সকালে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে যুদ্ধবিরতি কার্যকর হবে ২৪ ঘন্টা পর চলবে চার দিন পরিস্থিতি বিবেচনায় বাড়তে পারে মেয়াদ আনুষ্ঠানিক এই ঘোষণার ঘণ্টাখানেক আগে ইসরায়েলের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে সমঝোতা নিয়ে বিরোধীদের মুখে পড়েন প্রধানমন্ত্রী নেতানিয়াহু সমঝোতায় সমর্থনের যুক্তি উপস্থাপনের পর এর বিরুদ্ধে অনর অবস্থানের বার্তা দেন নিরাপত্তা মন্ত্রী ও কট্টর জাতীয়তাবাদী নেতা বেনগাভির এবং অর্থমন্ত্রী ও জায়োনিজম পার্টির প্রধান বেজালেল স্মট্রিক এই ধারাবাহিকতায় যুদ্ধবিরতি কার্যকরের আগে ইসরায়েলের হাইকোর্টে আবেদন জানাতে পারবে সংক্ষুব্ধ পক্ষ এতে অনিশ্চয়তায় পড়তে পারে সার্বিক প্রক্রিয়া ফিলিস্তিন বিদ্বেষী কট্টর ইহুদিদের সমর্থন টিকিয়ে রাখতে তাদের আশ্বস্ত হওয়ার মতো সুখবরও দিয়েছেন নেতানিয়াহু বলেছেন সমঝোতা হলেও একেবারে থামবে না ইসরায়েলি বাহিনীর হামলা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের সাথে যুদ্ধ শেষ হয়ে যাবে এমন অনেক আজেবাজে কথা কানে আসছে পরিষ্কারভাবে বলতে চাই আমরা যুদ্ধের মধ্যে আছি এটি চালু থাকবে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে সামাজিক মাধ্যম এক্সে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে এতে ফিলিস্তিনিদের উপর বর্বরতা ও দুর্দশা বেমালুম এড়িয়ে শুধু হামাসের কবজায় থাকা জিম্মিদের ভূয়সী প্রশংসা করেছেন ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারের আমির শেখ তামিম ও মিশরের প্রেসিডেন্ট আল সিসিকে ইসরায়েলের দখলদারিত্ব আর হত্যাযজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত এই সমঝোতার দীর্ঘমেয়াদী সুফল মিলবে না বলে মনে করছে হামাস সমঝোতার বিস্তারিত পর্যালোচনা করলে দেখা যাবে খুব একটা লাভ হবে না যদি দখলদারিত্ব চলতে থাকে হত্যাযজ্ঞ বন্ধ না হয় যদি রক্ত পিপাসা থাকে তাহলে একাধিক প্রতিবন্ধকতা তৈরির ধারাবাহিকতায় পরিস্থিতি আরও জটিল হবে হামাসের সাথে সমন্বয় করে এই সমঝোতা মেনে চলার আশ্বাসে লেবাননের বৈরুতে সংবাদ সম্মেলন করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী অপর সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ শর্ত অনুযায়ী হামাসের হাতে থাকা ৫০ জিম্মিকে মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে ছাড়া হবে দুই পক্ষই শুধু নারী ও শিশুদের মুক্তি দেবে এই তালিকায় নেই কোনো বিদেশি প্রতিদিন ১০ জন জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির মেয়াদ একদিন করে বাড়বে জ্বালানি ও চিকিৎসা সামগ্রী সহ গাজায় ঢুকবে অন্তত ৩০০ ত্রাণবাহী ট্রাকের বহর তবে এই প্রক্রিয়া চলাকালে উত্তর গাজায় বাড়িঘরে ফিরতে পারবেন না স্থানীয়রা যুদ্ধবিরতি চলাকালে প্রতিদিন অন্তত ৬ ঘন্টা গাজায় নজরদারি ড্রোন না ওড়াতে হামাসের শর্ত মেনে নিয়েছে ইসরায়েল এদিকে বহু প্রত্যাশিত সমঝোতায় রাজি হওয়ার দিনও গাজা ও পশ্চিম তীরে হত্যাযজ্ঞের বিকৃত উৎসব জারি রাখে ইসরায়েলি বাহিনী এদিনই জানা যায় ৬ সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েলি হায়নাদের অব্যাহত হামলায় হত্যার শিকার ফিলিস্তিনের সংখ্যা এরই মধ্যে ১৫,০০০ ছাড়িয়েছে মেহরাব হুসাইন খান বাংলা ভিশন নিউজ ডেস্ক